আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো সমস্ত আপডেটস এবং খবরগুলি ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনারা ছোট করতে চেয়ে এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, খবরের শিরোনামে বলা হচ্ছে আমাদের সুস্থভাবে মাথা উঁচু করে বাঁচতে সহযোগিতা করুন, মুখ্যমন্ত্রীর কাছে করুন আবেদন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির। তো এখানে খবরটা আপনাদের আমি বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। টিডিএন বাংলাডেক্স, আমাদের সুস্থভাবে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করুন, এই মর্মে রাজ্যের পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি সভাপতি অলোক কুমার সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সকাতর অনুরোধ জানালেন। এই বিষয়ে তারা একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছেন, যেখানে তারা বলেছেন পশ্চিমবঙ্গে প্যারা টিচারদের শিক্ষক মনে করা হয় না। শুধু তাই নয়, এই নিয়ে একটি বিলও পাস হয়েছে। তাই শিক্ষকের ভূমিকা পালন করলেও জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পারিশ্রমিক পান না তারা। কেন্দ্র সরকারের নির্ধারিত মাসহারা তারা কখনোই পান না। ওই বিজ্ঞপ্তিতে সমন্বয় সমিতির সভাপতি আরও বলেন, তথাকথিত শিক্ষক সম্প্রদায় তাদের সবসময় অবহেলা করে এসেছেন প্রায় 60 বছর ধরে চলে আসা তাদের লাগাতার আন্দোলনের ফলে 3 বছর অন্তর তাদের পারিশ্রমিকে 5% ইনক্রিমেন্টের করার কথা ঘোষণা করা হয়, কিন্তু এরপরও তাদের পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এরপর সমিতির পক্ষ থেকে সভাপতি অনুপ কুমার সরকার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, 2008 সালে মুখ্যমন্ত্রী তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলে তারাও মুখ্যমন্ত্রী সমর্থনে ব্যালট বাক্স ভরতে কার্পণ্য করেনি, পরিণামে পেয়েছেন পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের আশ্বাস। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকদের সমান কাজে সমান বেতন দেওয়ার ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অথচ 2009, 2011, 2014, 2016 এমনকি 2019 ভোটযুদ্ধের পরও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি রক্ষা করেনি? নিজেদের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া আর্থিক অনটনের কথা উল্লেখ করে অরূপ কুমার সরকার আরও বলেন, তাদের মধ্যে অনেকেই বর্তমানে বেঁচে থাকার জন্য সবজি বিক্রি, ডিম বিক্রি, ভাটায় কাজ অর্থাৎ ইট ভাটায় কাজ, 21 দিনের কাজ, টোটো চালানো, এমনকি অন্যের সাহায্যের উপরেও নির্ভরশীল। তিনি বলেন, তাদের মৃত সহকর্মীদের পরিবারের রুটি রুজি চলছে ডলার মুছে। তার দাবি, বর্তমানে তাদের যা আর্থিক অবস্থা তা তথাকথিত শিক্ষক সহকর্মীদের বাড়ির কাজের লোকের থেকেও নিম্নবর্তী। এরূপ অবস্থায় তাদের মধ্যে অনেকেই অর্থকষ্ট ও সম্মানহীনতা নিয়ে প্রাণ ত্যাগ করেছেন। রাজ্যে পার্শ্ব শিক্ষকদের অসহায় অবস্থার কথা উল্লেখ করে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সভাপতি মুখ্যমন্ত্রীর প্রতি নিজের আস্থা ও বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে তাদের সুস্থভাবে বাঁচতে দেওয়ার ব্যবস্থা করার কাতর আবেদন জানিয়েছেন। তো এই ছিল পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজ পর্যন্ত খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।